কয়েক দফা রিমান্ড শেষে সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। অন্যদিকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের একটি মামলায় ধানমন্ডি জোনের সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার আবদুল্লাহ হিল কাফির 8 দিনের রিমান্ডের পর সাভার থানার একটি হত্যা মামলায় তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুলহাস উদ্দিন শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। সাভার থানার ইয়ামিন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ বিশ্বাস এ আসামির 7 দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, ঘটনার গত 18 জুলাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের পাশে সশস্ত্র অবস্থায় পাশাপাশি অবস্থান নিয়ে মহাসড়কের ফুট ওভারব্রিজের নিচে শহীদ শাইখ আসহাহুল ইয়ামিনকে ঘরে টেনে পুলিশের সাজোয়া যানের অতি নিকটে নিয়ে বুকের বাম পাশে গুলি করে। বন্দুকের গুলিতে বুকের বাম পাশে ঝাঁঝরা হয়ে যায়। এরপর দায়িত্বরত পুলিশ সদস্যগণ গুরুতর আহত আমিনকে টেনে পুলিশের সাজোয়া যানের উপরে ফেলে রেখে আন্দোলনরত ছাত্র জনতাকে ভীতি প্রদর্শনের জন্য গাড়িটি এপাশ থেকে উপাশ প্রদক্ষিণ করতে থাকে। এভাবে প্রদক্ষিণরত অবস্থায় কিছু সময় পার হয়। এরপর চলন্ত গাড়ি থেকে ইয়ামিনকে ঢাকা আরিচা মহাসড়কে প্রায় মৃত অবস্থায় ফেলে দেয়। পুলিশ ইয়ামিনকে মৃত ভেবে পায়ে গুলি না করে পিচ ঢালা রাস্তার উপরের এক প্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে রোড ডিভাইডারের পাশে ফেলে দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ইয়ামিনকে গুলি করে হত্যা করা হয়। তাই এই আসামিকে 7 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। অন্যদিকে হাসানুল হক ইনুকে 3 দফায় 16 দিন, মেননকে 2 দফায় 11 দিনের রিমান্ড শেষে, পলককে 3 দফায় 21 দিনের এবং মামুনকে 8 দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করা হয়। এ আসামিদের রিমান্ডে নেওয়া মামলাগুলোর কারাগারে পাঠানোর আবেদন করা হয়। আর খিলগাঁও থানার একটি হত্যা মামলায় ইনু, মেনন, পলক ও মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। এছাড়া খিলগাঁও থানার আরেক হত্যা মামলায় এবং ভাটারা থানার একটি হত্যা মামলায় শুধু আসামি মামুনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।